Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Projanmo, Projanmo, Notun, Projanmo. আমি জানি সাহেব, দেবমামার কথাগুলোতে তুমি খুব আঘাত হয়েছো। কিন্তু দেখো, আমি নিজেও এক্সপেক্ট করতে পারিনি যে দেবমামা হঠাৎ করে প্রসঙ্গটা এরমভাবে চেঞ্জ করে দেবে। আমি নিজেও খুব এম্বারেস ফিল করছিলাম যে দেবমামা এগুলো কি বলছে। আর তুমি তো নিজেও দেখেছো যে মা ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য কতটা চেষ্টা করছিল। আমি বুঝতে পেরেছি বিদেশ, তোমার খুব খারাপ লেগেছে। আর দেখো, তোমার তো কিছু করার ছিল না, তুমি কি করবে বলো? কথাগুলো সত্যি কিন্তু আমার খুব খারাপ লেগেছে। আর আর মা মা তো আর ওনাকে জোর করে এই কথাগুলো আমায় বলার জন্য বলেননি, উনি কি করবেন বলো? ছায়া, আমি একটা জিনিস কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। কি গো? আমি একটা জিনিস বুঝতে পারছি না ছায়া, যে দেবুমামা আমাদেরকে উপকার করবে বলে এরমভাবে চেষ্টা কেন করছে। মানে চেষ্টা করাটাও ঠিক বলবো না, মানে একেবারে উঠে পড়ে লেগেছে। এই দেখো না, আমি শুনলাম নাকি বরুণকে প্রমোটিং করার জন্য নাকি ফাইন্যান্স পর্যন্ত করবে, সেটা পর্যন্ত আমার কানে খবর এসেছে। ব্যাপারটা আমার কাছে খুব স্ট্রেঞ্জ লাগছে। আমার মনে হয় তোমরা হয়তো পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছিলে, আর তার জন্য ওপরালা পাঠিয়ে দিয়েছে ভগবান হিসেবে তোমার মামাকে, তাই জন্য ওই ভালো ভালো কাজের জন্য পুরস্কার দিচ্ছে মামা। প্লিজ তুমি ঠাট্টা করো না। দেখো, দেবু মামা কিন্তু আমার মায়ের নিজের ভাই নয়, আমার মার পিস্তত ভাই। আর তাছাড়া দেবু মামার সাথে আমাদের সম্পর্ক নেই প্রায় অনেক বছর হয়ে গেল। এই তো সেদিনকার ওই একজন আত্মীয়র মুখ থেকে খবর পেলাম যে দেবু মামা নাকি কি ব্যবসা ব্যবসা করবে বলে দুবাইতে গেছিল। দ্যাটস ইট, এর বেশি আমরা কিছু জানি না। আমিও কিন্তু বিয়ের পর থেকে কোনোদিনও ওনার নাম গন্ধ কিচ্ছু শুনিনি, হঠাৎ যেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন। সেটাই তো ভাবছি। হ্যাঁ, মানলাম দেবু মামা কলকাতায় ব্যবসা করবে বলে কলকাতায় এসছে, ঠিক আছে। কিন্তু কলকাতাতে এসে দেবু মামা আমাদের বাড়িতেই কেন প্রথম উঠল? লজিকটা কিন্তু আমার ঠিকঠাক মিলছে না, কোথাও যেন একটা গোলমাল লাগছে আমার। আরে না না, মা তো বলেই গেল যে যখন দুবাই থেকে ফোন করেছিল মাকে, তখন মাই বলেছিল যে বিজনেসের কাজে যখন দুদিনের জন্য আসছে কলকাতায়, তখন যেন তোমাদের ও বাড়িতেই ওঠে। না গো, সামথিং ইজ রং ছায়া। দেবমামার এখানে থাকাটা নিয়ে আমি কেমন যেন একটা গন্ধ গন্ধ পাচ্ছি। এই মাল দুটো আলমারিতে তুলে রাখো। চাবি চাবি দিচ্ছি তোমাকে আমি। খুব সাবধানে, কেউ যেন কোনো ক্রোকেন না পায়, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ কেউ জানবে কি করে? চলো না, একটু খোলো না, দেখি কি আছে। দাঁড়াও, আগে দরজার উপরে কেউ আছে কিনা দেখি আসি। এই অ্যাসাইনমেন্টে কত টাকার মাল আছে গো? 4 কোটি টাকার বেশি। আরেতে এটা হলো আরেতে 30 লাখ আগের কনসাইনমেন্টের পার্ট পেমেন্ট। তোলো তোলো, সাবধানে তোলো। এবারকার মাল যদি ঠিকঠাক ডেলিভারি দিয়ে দিতে পারি না, তাহলে পুরো নিশ্চিন্তে কয়েকটা দিন ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে থাকতে পারবো। যেমন যেমন ঠিক করা আছে সেরকমভাবে কাজ হলে তো
কোনো প্রবলেম হবার কথাই না গো। পারো না, পারো না, তুমি তাদের বঞ্চিত করতে পারো না, তুমি তাদের ছেড়ে চলে যেতে পারো না, তুমি তুমি কিছুতেই যেতে। কঙ্কা, কঙ্কা তুমি তুমি যেও না, কঙ্কা তুমি যেও না, তুমি গেলে আমাদের যাত্রাকুল ভেসে যাবে, আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিনোদবাবু যা খুশি হোক আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোমাকে গড়ে তুলেছি, তুমি যেও না। আর তুমি তুমি কি না যাত্রার রানী, দস্যু রানী, ডাকাত রানী, ঝুলন রানী, তুমি অভিনয় ছেড়ে যাত্রা ছেড়ে বানাবে ঝাড়ু। হ্যাঁ, ওই ঝাড়ু, ঝাড়ু দিয়ে এই ছেটিয়ে বিদায় করব। হ্যাঁ, এই কাকে বিদায় করবে? বুঝতে পারছো না, না কিছুই বুঝতে পারছো না। কেন আমাকে, কেন কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? এই শোনো না কঙ্কা, আমি তোমাকে কিছু বলছি না। বলছি কি, তুমি যেও না লক্ষ্মী সোনা, তুমি যেও না। দেখো তুমি গেলে আমরা খুব বিপদে পড়বো কঙ্কা, তুমি যদি চলে যাও, ওই দেখো তোমারই চোখ। হ্যাঁ, ওই চোখে না, চোখে গজাল ঢুকিয়ে কানা করে দেবো। হ্যাঁ, আমার বরের দিকে যাতে কোনো জনের তাকাতে না পারে। কঙ্কা তুমি কেন বুঝতে পারছো না, তোমার চোখে গজাল ঢুকিয়ে আমি বেশ ভালো করে দেবো। এই তারিখা কি বললাম, আমি তোমাকে বলিনি, আমি তোমাকে বলতে চাইনি কক্কা, আমি বলতে চেয়েছি আমার চোখে আমি ওটা করব। না তাও নয়, আমি তোমার চোখে নয়, আমার চোখে নয়, কারোর চোখের কথা বলছি না, আমি বলছি সবার চোখে, সবার চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমরা আমরা তোমাকে কতটা চাই, কতটা ভালোবাসি, এই যাত্রাকে আমরা কতটা ভালোবাসি। এই যাত্রা, যাত্রা তো নয়, যেন খ্যামটা নাচ। শোনো কঙ্কা, বলি কি, তুমি না একটু ভালো করে খ্যামটা নাচটা প্র্যাকটিস করো তো, তোমার খ্যামটা নাচ খুব ভালো হয়, তুমি খ্যামটা নাচটা চা। এই কি বলছি আমি, আমি কি বলছি, এই তুমি চুপ করো। এই কঙ্কা শোনো, না না না, আমি খ্যামটা নাচের কথা বলতে চাইনি, আর বিশ্বাস করো আমি সমস্ত বলতে চাইনি, আমি বলতে চাইছি যে তুমি যেও না, যেও না, যেও না, তোমাকে খ্যামটা নাচ করতে হবে না, তুমি শুধু অভিনয়টা করো, তোমাকে ঝাড়ু বানাতে হবে না, তুমি আমাদের মধ্যে থাকো, আমাদের সঙ্গে থাকো, আমাদের সাথে যাত্রা করো, এই সারা বাংলার যাত্রাকুলের দর্শকদের মন জয় করো। যেও না, যেও না, আমাদের ছেড়ে তুমি চলে যেও না। তুমি কেন ওই পেট বার করে, ওই খ্যামটা নাচই হবে, যাত্রা কিছুই হবে না। কনা, কনা হাতুড়িটা নিয়ে আয় তো। এই হাতুড়ি, হাতুড়ি, হাতুড়িটা দিয়ে আমার মাথাটা ভেঙে আমি এখানেই আত্মঘাতী হব। তুমি না এমন সব করো। এই শোনো কঙ্কা, আমি বলি কি যে তোমার সাথে আমি পরে কথা বলি, তুমি কিন্তু আমাদের ছেড়ে যেও না, কথা দাও, কথা দাও, তুমি আমাদের ছেড়ে যাবে না। আমাদের ওই ডাকুরানী ঝুলন দেবীর আমরা সহস্রতম রজনী উদযাপন করব, ওই বিনোদবাবুকে নিয়ে, আমাকে নিয়ে, তোমাকে নিয়ে আমরা উদযাপন করব, বলো তুমি যাবে না আমাদের ছেড়ে? লক্ষ্মী সোনা যেও না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরে কথা হচ্ছে। না যাবে না, যাবে না, তোমার কাছেই থাকবে। যাও যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ, তুমি ওদিকটা একটু দেখো, কেউ নেই তো? আমার তো কথা নয়, কিন্তু আমাদের এই লাইনের তো এটাই রিস্ক না। যতক্ষণ না মালটা ঠিকঠাক হাতে ডেলিভারি করতে পাচ্ছি, ততক্ষণ একটা ফ্যাক্টর থেকেই যায়। সবই তো বুঝলাম, কিন্তু তুমি তো তোমার জেদেতেই রয়ে গেলে না, এই বাড়ি ছেড়ে কোনো হোটেলেই তুমি উঠবে না, তাই তো? উফ পাপিয়া, তোমাকে না আমি একটা কথা বারবার বলেও বোঝাতে পারছি না, তুমি বুঝতে পারছো না কেন? এখান থেকে যদি এত টাকার মাল নিয়ে আমরা হোটেলে উঠি, এই যে এত গোল বিস্কুট, তুমি বুঝতে পারছো পুলিশের ইনফরমার লেগে যাবে আমাদের পিছনে, আর আমাদের যে অপোনেন্ট পার্টি তাদের খোঁচড়াও লেগে যাবে। কিন্তু কিন্তু এখানে কেউ জানবে না বলো? এখানেও তো জানতে পারে। এখানে জানবে না, কারণ কি বলো তো? কেন বলো? এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই যে পাড়াটা দেখছো না, এটা পুরো একটা মধ্যবিত্ত গৃহস্থ পাড়া। আমি এমনি এমনি এখানে আসিনি, এই কনসাইনমেন্টটা যখন আমি পাই না তখনই আমি ঠিক করে রেখেছিলাম, এটা আমার প্ল্যানিংয়ের একটা অঙ্গ যে আমি এবারে এসেই এখানে সান্যাল বাড়িতে উঠব। তাহলে কি কেউ এটা ভাবতেই পারবে না যে এখানে থেকে এই কাজটা হতে পারে। কিন্তু কিন্তু বেলিভ মি, এই ঘুপচি পরিবেশে থেকে না আমি যেমন হাঁপিয়ে উঠেছি গো, বিশ্বাস করো আমি পাচ্ছি না, একদম পাচ্ছি না এখানে। আচ্ছা ডার্লিং শোনো, কালকে অ্যাসাইনমেন্টটা ঠিক করে আমাকে ডেলিভারি করতে দাও, তাকাও তাকাও, তারপর আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে একটা খুব
খুব ভালো ট্রিট দেবো। সেটা কোথায় বলো তো? কোথায়? ফাইভ স্টার হোটেলে। একটু হাসো এবারে, হ্যাঁ, স্মাইল প্লিজ। কাউকে কি করে কনভিন্স করতে হয়, তোমার থেকে শেখা উচিত। এটাই তো আমার কাজ, শোনা, এটাতেই আমার স্পেশালাইজেশন আছে। এগুলো নিয়ে অনেকগুলো ডিগ্রি করেছি, বুঝতে পারছি। উফ, এতে আবার কেমন কেমন গন্ধ পাওয়ার কি আছে বলো তো? আরে বাবা, কলকাতায় এসেছি দুদিনের জন্য বিজনেসের কাজে, মা বলেছে তাই তোমাদের ও বাড়িতে গিয়ে উঠেছে। বাই দা বাই, বলছি মামার বিজনেসটা কি বলো তো? সেটাও তো ঠিকঠাক কিছু বলে না। তুমি দেখলে না সেদিনকার যখন এই প্রসঙ্গটা তুললাম তখন কিরম ভাবে এড়িয়ে গেল। তুমি বসো, আমি দেখি কেউ বোধহয় এলো। কে রে, ফ্ল্যাটের দরজাটা খোলা কেন রে? আমি তাও কলিং বেল বাজিয়ে ঢুকলাম। ও মা, তুমি এসো 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 এসো, তোদের কাছে কটা দিন থাকতে এলাম না ছায়া। একা এলে কেন, বাবাকে নিয়ে এলে না? আসলে তোর বাবা দিন তিনেকের জন্য বাংলাদেশে বেড়াতে গেল পুরনো বন্ধুদের সাথে, আমি তো বাড়িতে পুরো একা। ভাবলাম যাই কটা দিন মেয়ের কাছে কাটিয়ে আসি। বাহ, বেশ ভালো করেছেন। বাবা বাংলাদেশ গেল? কবে গেল? কই, কিছু জানায়নি তো? আর বলিস না, হঠাৎ করে ওরা সব ঠিক করলো, আজকে ফ্লাইটেই গেল, আর এতক্ষণ বোধহয় ঢাকা পৌঁছেও গেছে। বোঝো, আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে উনি উড়ে গেলেন ঢাকা। হ্যাঁ রে, দাদুভাই কোথায় রে? দাদুভাইকে তো কই দেখতে পাচ্ছি না। আরে ও তো পড়তে গেছে, চলে আসবে এক্ষুনি। মা, তুমি চেঞ্জ করে নেবে, ভেতরে চলে বরঞ্চ। আরে এই তো এলাম, একটু পরে দে। ভাবা যায়, বলানি কমানি একেবারে বন্ধুদের সঙ্গে তিনি উড়ে চললেন ঢাকা। সত্যি যত বয়স বাড়ছে তত যেন একদম ছেলে মানুষ হয়ে উঠছে, ভাল লাগে না। যাকগে মা, তুমি এসছো বসো, আমি বরঞ্চ একটুখানি কফি করে নিয়ে আসি তোমার জন্য। বসো বসো, আসছি আমি। বুঝলেন মা, একমাত্র মেয়ে তো, ওই জন্য বাবা না বলে যে চলে গেছে এর জন্য খুব খেপে গেছে। হ্যাঁ, তা ঠিকই বলেছো বাবা। এই, তোমরা কাকে নিয়ে তো হাসাহাসি করছো গো? আমাকে নিয়ে নয় তো? না না, তোমাকে নিয়ে না বাবা, আমার ঘাড়ে কটা মাথা। আরে আসুন না মা, আসুন, বসুন বসুন বসুন। আপনি যেরকম আমাদেরকে সারপ্রাইজ দিলেন না, পাপান ঠিক এসে আপনাকে দেখতে বললে ওরকমই সারপ্রাইজ হবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। দাদুভাইকে কতদিন পরে দেখবো বলো তো? আমার যে কি ভাবতে কি দারুণ আনন্দ হচ্ছে কি বলো।